কালিয়াকৈর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে কালিয়াকৈর প্রতিনিধি মোহাম্মদ দেলর হোসেন। গাজীপুরের কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সবিপুরে আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। প্রধান অতিথি অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং মনোজ্ঞ মার্চ পাস্ট উপভোগ করেন। এর আগে তিনি একটি খোলা জিপে চড়ে প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা তাদের প্রশিক্ষণ লঙ্ঘ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশে 492টি উপজেলায় নির্ভয় কর্মকর্তাদের নিরাপত্তায় 4023 জন আনসার সদস্য কাজ করছে। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় 46,070 জন সদস্য ভূমিকা রাখছে। 893 জন সাধারণ আনসার 10 সপ্তাহ মেয়াদে এ মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। পরে সেরা 3 জন প্রশিক্ষণার্থীর হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। শ্রেষ্ঠ ড্রিল হিসেবে আব্দুল মান্নান, শ্রেষ্ঠ ফায়ারার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং চৌকস প্রশিক্ষণার্থী ফজলে রাব্বি এ পুরস্কার অর্জন করেন। বিমানবন্দর, হোটেল, মোটেল, ব্যাংক, ইপিজেড সহ গুরুত্বপূর্ণ 4,763 প্রতিষ্ঠানে প্রায় 50,000-এর অধিক অঙ্গীভূত আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে।